মেয়েকে যেখানে পাটি বিছিয়ে একটা টুল দিয়ে এখানে পড়তে বলেছি, যেহেতু এখানে আলো প্রচুর আলো আছে, এক্সট্রা লাইট লাগবে না, সেই জন্য ওদেরকে এখানে পড়তে বলেছি। কিন্তু যারা পড়তে না বসে সেখানে সেখানে যাচ্ছে আর কি, এখন আসছে পড়ার জন্য। আরেকটা টুল তো নাই, তুমি যে সোফাতে বসে পড়ো, তাহলে ওই সোফাতে বসো। এই যে টুল নিয়ে যাও সোফার সামনে। হ্যাঁ, এদিকে তাকাবো, আনা ওদিকে। তোমাকে আমি সোফা দিয়ে একটা ই বানিয়ে দিতে পারবো, টেবিল যেগুলো নিয়ে যাও সব, ওটা শুয়াই দাও, ফোমটা শুয়াই দাও। হ্যাঁ হ্যাঁ, আরেকটা নিয়ে যাও। একদম প্রকৃতির বাতাস আসবে, আর হলো প্রকৃতির আলো আসবে, লাইট লাগবে না। আরেকটা নিয়ে যাও এখান থেকে, হবে বসো তো, আরেকটা লাগবে তুমি। হ্যাঁ, ওরা যে রুমে পড়তে বসে সেখানে একটু ই কম না, গরম বেশি। ওরা যে রুমে পড়তে বসে, এই রুমটা যেমন আলো তেমন একটু ঠান্ডা, গরমে গরম লাগে, কিন্তু আজকে ঠান্ডা দিন, অনেক ঠান্ডা। আর ডাইনিং স্পেসে হলো রান্নার একটা গরম আসে, পানি সিদ্ধ বসিয়েছি, খাওয়ার পানি, সেখান থেকে একটা গরম ভাব আসে, তো সেজন্য এখানে ওদেরকে পড়তে দিয়েছি। অনেক বাতাস আজকে। হ্যাঁ, এখন কি ভালো লাগছে তোমার? তো টুল নাই, টুল একটা মাত্র, এটা হলো আমার রান্নার কাজে এই টুলটা ব্যবহার করেছিলাম, এটা বড় মেয়ে নিয়ে নিয়েছে, আর ওটা হলো ছোট মেয়েকে দিয়েছি। তো জানলাটাকে এদিক দিয়ে খুলে দিব তোমার জন্য, এদিক দিয়ে বাতাস পাবা। হ্যাঁ, একদম ন্যাচারাল, একদম আজকে একদম শান্তিতে পড়তে, শান্তি লাগছে না তোমাদের? শান্তি লাগছে? এখন পড়ো প্রকৃতি, ঠান্ডা কোনো ঝামেলা নাই।
আরেকটা করবো মামজি। আকাশটা দেখে তোমরা এই আকাশটা মিস করতে চাও। লুক অ্যাট দিস, দাঁড়াও, লুক অ্যাট দিস ফার্স্ট, আমাকে আগে দেখো। Last. So, very hard.
বুঝছে? ঠিক ভিডিও চলছে? একটা এখন কষ্টটা তো বলো, আমার ভিডিওতে করা যাবে না, আছে শেষ? হ্যাঁ।